দশ কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হলো, তাদের কোনো আপত্তি নেই। কিন্তু কালকে বলেন যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলার বদলে লেটস সে আয়ুব বাচ্চুর বাংলাদেশ করা হোক। দেখবেন যে এত বড় যুগলবন্দি কলা প্রথম আলাতে, একদিকে আনিসুল হক, অন্যদিকে আবদুল্লাহ বুসাই। এজন্যই কি আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম? হ্যাঁ, এই বিশ্বাসঘাতকতা কি এই মাটি সইবে? হ্যাঁ, ইটস এ বিজার মাইন্ডসেট দ্যাট ইউ উইল নেভার আন্ডারস্ট্যান্ড। সিলি পিপল, অ্যাবসলিউটলি সিলি পিপল। 12 বছর দেশে কোনো নির্বাচন নাই, এই নিয়ে জাফর ইকবাল সাহেবের কোনো লজ্জা নাই। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার যদি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস না করেন, লজ্জায় তিনি গুটিয়ে যান একদম। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন ভোট ডাকাতি করে, আর জাফর ইকবাল বলছেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে দেশের তেলের দাম বেড়েছে, দেশে অনেক হইচই শুরু হয়ে গেল, কিন্তু আমার মধ্যে না কোনো চিন্তাই নাই, কারণ দেশের দায়িত্বে শেখ হাসিনা আছেন, ওনার হাতে সব কিছু দিয়ে আমি বসে আছি।